রমজানের সর্বশেষ আমল কি ভাই? শেষ আমল মানে এরপর আর কোনো আমল নাই কি? সেটা রমজান মাসে অনেকগুলো আমল আছে না, আমরা তারাবি পড়ি, সাহরি খাই, রোজা রাখি, অনেক কিছু যদি করি, শেষ আমল কোনটা যেটা দিয়ে এন্ডিং আর কোনো আমল নাই? সেটা হলো সবাই জানি কিন্তু হয়তো মাথা আনতে পারছি না, সদকায় ফিতির দেওয়া, ফিতরা দেওয়া, এটা রমজানের শেষ আমল, এটা দিয়ে রমজান মাসকে আমরা বিদায় দিই। অন্য অর্থে এটাকে বলতে পারে যে রমজানের পরের প্রথম আমল বলতে পারি, কারণ এটা শুরু হয় মূলত শাওয়ালের চাঁদ দেখা গেলে, ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলেই তখন এটা ফরজ দেওয়া, যদি এক দুদিন আগে থেকে দেওয়া যায়। এই ফিতরাটা আমরা কেন দিই, ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি উদ্দেশ্যের কথা বলেছেন। এক, তিনি বলেছেন যাকাতুল ফিত্রি তোহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়াল রাফাস ওয়া তুআমাতান লিল মাসাকিন। প্রথম কারণ হলো তিনি বলেছেন যে এটা হলো রোজাদার ব্যক্তি সারা মাস জুড়ে যে সিয়াম সাধনা করেছে, ইবাদত বন্দেগি করেছে, যে মেহনত মুজাহাদা করেছে, এই সারা মাস জুড়ে ইবাদত বন্দেগি করার ফলে তার মধ্যে অনেক অর্জন যেমন হয়েছে, আবার অনেক ত্রুটিও ছিল। রোজাটা রাখতে গিয়ে সে কখনো অনর্থক কথা বলে ফেলেছে, রোজা রেখে অনর্থক বেহুদা কথা বললে রোজা প্রাণ আপনার ক্ষতিগ্রস্ত হয়, রোজা নষ্ট হয়, রোজার রূপ থাকে না, রোজার মান কমে যায়, কোয়ালিটিতে ঘাটতি হয়। তো এই যে রোজা রেখে আমরা কিছু উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা কাজ করেছি যেগুলো রোজার সাথে যায় না, তো সেগুলোর কারণে রোজাটা তো ত্রুটিপূর্ণ হয়ে গেল। এই ফিতরা দেওয়ার কারণে সেটা রিফাইন্ড হয়ে যায়, সেটা ফ্রেশ হয়ে যায়, সেটা আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে গ্রহণ করে। এই জন্য রোজার পুরো মাস, রমজানের পুরো মাস এবং সিয়ামের ভুল ত্রুটিগুলোকে ফ্রেশ করে সেটাকে আল্লাহর কাছে কবুলযোগ্য করে দেয় হলো ফিতরা, খুব বড় একটা বিষয় কিন্তু। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো ওয়াত্রামাতাল লিল মাসাকিন, গরিব দুঃখীদের মধ্যে খাদ্য দান কর্মসূচির অংশ হিসেবে ফিতরা আল্লাহ তাআলা দিয়েছেন। অর্থাৎ ইসলাম চায় যে ঈদের দিনটাতে অন্তত প্রত্যেক অভাবী মানুষের বাসায় খাবার থাকুক, কেউ যেন খাবারের কষ্টে না থাকে, এই জন্য ফিতরা আমাদেরকে পৌঁছাতে হয়। কখন পৌঁছাতে হয়? সেটা ঈদের চাঁদ দেখা যাওয়ার আগে থেকে। ফিতরা নিয়ে প্রতি বছরই অনেক আলাপ হয়, আমরা সেই দীর্ঘ আলাপে যাওয়ার সুযোগ সময় নাই, শুধু এটুকু বলি আমরা প্রায় সবাই আমরা ফিতরার সর্বনিম্ন পরিমাণটা দেওয়ার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরার যে অপশনগুলো রেখেছেন সেগুলো কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, সেখানে একটা অপশন আছে সর্বনিম্ন, সেটাই আমরা নেই। এবং প্রতি বছর আমরা খোঁজ করি যে ফিতরা এবছর কয় টাকা ধার্য হয়েছে, 115 টাকা, তো দিয়ে দিলাম, বেঁচে গেলাম। যদিও পুরো পরিবারের তরফ থেকে দিতে হয়, পরিবারের কর্তা যিনি, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, এমনকি ছোট বাচ্চা কাচ্চা, তাদের সবার পক্ষ থেকে, তার একান্নভুক্ত যারা, তার বাসার সদস্যের মতো, এমনকি যে কাজের লোক, যারা বাধা কাজের লোক থাকেন তাদের তরফ থেকে, এই সবার তরফ থেকে পরিবারের কর্তা দিয়ে দিবেন। এখন সবাই দেখে যে ফিতরা কত ধার্য হয়েছে, ভাই ফিতরা সর্বনিম্ন যদি 150 বা তার সমমূল্যের খাদ্য হয়, তো ফিতরা সর্বোচ্চটা কিন্তু 1000, 2000 বা আরো বেশি হতে পারে। আপনি কিশমিশ দিয়ে দিয়ে দেন তাহলে একরকম হবে, আপনি গম দিয়ে দিলে আরেক রকম হবে, খেজুর দিয়ে দিলে ভিন্ন রকম হবে, তো অনেকগুলো অপশন আছে। তো আমরা সর্বনিম্ন গমের আইটেমটা বেছে নিই, যেটা সবচেয়ে সস্তা, এটা দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি। কারণ আপনি কিশমিশ যদি চিন্তা করেন তাহলে কিশমিশের কেজি কত আর গমের কেজি কত, অনেক বেশ কম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তালা যাকে যতটুকু সমর্থ দিয়েছেন তিনি সেইভাবে ফিতরা দিবেন। এবং ফিতরা হিসেবে যদি আপনি খাদ্য দেন অথবা নগদ টাকা দেন, আমার পরামর্শ হবে ওয়াজিব ফিতরা তো ওইটাতে আদায় হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। নফল হিসেবে যেহেতু ফিতরার উদ্দেশ্য গরিবের বাসায় খাবার পৌঁছানো, সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গরিব শুধুমাত্র এই প্রিন্সিপাল ফুড এগুলোর উপর নির্ভর করত, চাল ডাল, আপনার ডাল তো না, আপনার গোশত অথবা আপনার আটা ময়দা কিংবা গম, এগুলোর উপরে নির্ভর করতো মানুষ। কিন্তু এখন মানুষের জীবন, জীবনের যে আপনার জীবন ধারণের যে পদ্ধতি, প্রক্রিয়া, মানুষের যে লাইফস্টাইল, সেটাতে যথেষ্ট পরিবর্তন হয়েছে। তো ঈদের দিনে গরিবের হাসি, গরিবের আপনার আনন্দ, এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার পরামর্শ থাকবে যে ঈদুল ফিতর, সরি ফিতরা হিসেবে যা দিচ্ছেন আপনি এক্সট্রা হিসাবে, এটা ফিতরার অংশ না, বোনাস হিসেবে, নফল হিসেবে আপনি তাকে পারলে 2 কেজি মুরগি কিনে দেন, গরু গোশত অনেক দাম, 1 কেজি গরু গোশত, 2 কেজি গরু গোশত কিনে দেন, একটু পোলাও চাল কিনে দেন, একটু সেমাই চিনি কিনে দেন। আমি প্রতি বছর এই কাজটা করি আলহামদুলিল্লাহ। ফিতরা যা করা এর বাইরে একটা গরিব পরিবারের ঈদের আনন্দ হওয়ার জন্য বাসায় ভালো খাবার দাবার প্রস্তুত করার জন্য যা যা দরকার, তার একটা প্যাকেজ
একটা প্যাকেট তাদের বাসায় পৌঁছে দেন, তাহলে তাদের আনন্দটা ষোলো গোলা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। এটা আমরা করতে পারি, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অনেক মানুষ যারা আমাদের কাছে মুখ ফুটে বলতে পারছে না, অনেক কষ্টে আছে। আমরা কল্পনা করতে পারছি না যে এই মানুষটা খাবারের কষ্টে আছে। এরকম অনেক ফ্যামিলি আপনার আশেপাশে আছে, আপনি খোঁজখবর নিলেই দেখবেন। রমজানের শেষের দিকে এসে দানের পরিমাণটাও বাড়ানো দরকার, তারই অংশ হিসেবে আমরা ফিতরাটার পাশাপাশি আরও বিভিন্ন খাদ্য আইটেমগুলো গরিবের বাসা, বিশেষ করে ছোটো বাচ্চা কাচ্চা থাকে তাদের জন্য এগিয়ে একটু কাপড় চোপড় পাঠায় দেন। তাদের আনন্দটা যে কত বেশি হবে সেটা হয়তো আপনি লাখ টাকা দান করলে কোনো সময় সেটা অর্জন হবে না। সবসময় নগদ টাকা দান করলে সব বেশি হয় তা কিন্তু না। আমি সৌদি আরবে দেখেছি কিছু মানুষকে, সেখানে অদ্ভুত অদ্ভুত মানে নেকামলের প্রতিযোগিতাকারী মানুষদেরকে দেখতাম, যেটা মানে কল্পনাও করা যায় যে মানুষ কত ভালো কাজের জন্য খোঁজে। আমার একবার মনে আছে যে কোনো একটা সুপার শপে কেনাকাটা শেষে, এরকম রমজান মাসেই হবে, আমি বিল দেওয়ার জন্য কাউন্টারে আসি। তো এক সৌদি নাগরিক আমার লেবাস পোশাক দেখে বুঝছে যে বাংলাদেশি, তো বাংলাদেশি মানে মনে করে তারা গরিব মানুষ, আর আসলে আমি গরিব। তো আমার পিঠে এরকম আস্তে করে আলতো করে হাতটা রাখছে, খুব সুন্দর করে, মানে যেটাতে আমি মানে রাখার তো একটা ধরন আছে, আস্তে করে পিঠের উপরে হাতটা রাখছে, মানে খুব কোমলতার সাথে, স্নেহের সাথে, স্নেহের পর সাথে হাতটা রাখলে আমি ফিরে তাকালাম, দেখি যে একজন সৌদি নাগরিক, আমি চিন্তা নেই। তো সে বলতেছে যে যদি তুমি মনে কিছু না করো তোমার বিলটা আমি দিতে চাই। আমি দুনিয়া বাজার করছি, হয়তো ঈদের জন্য বাজার করছি, তো কয়েকশো রিয়াল হয়েছে। উনি বলেন যে যদি কিছু মনে না করেন আমি দিতে চাই, হালিয়া গিফট, জাস্ট গিফট। তখন কি বলা যায়, গিফট দিবে নিষেধ করতে কিছু নেই, বলো ঠিক আছে, তখন উনি দিলেন। আমার কাছে আইডিয়াটা খুব ভালো মনে হলো, আপনি বাজারে চলে যান, বাজারে যেয়ে দেখবেন বহু মানুষ মাছ বাজারে কাছুমুচু করছে, ছটফট করতেছে, একবার এই মশলার কাছে আবার ওই মশলা যায়, তার মানে বাজেটের সাথে তার চাহিদা বা প্রয়োজনে মিলাতে পারছে না বেচারা। এই লোকটাকে ওরকম পেছন থেকে আলতো করে হাত বুলিয়ে তাকে একটু বলেন, ভাই আমি আপনার এই মাসের বিলটা দিতে চাই, যদি আপনি মন হচ্ছে না করেন। আপনি দেখেন যে কোনো একটা বাচ্চা, গরিবের বাচ্চা, সে হয়তো কোনো একটা মজুরি দোকানের পাশ দিয়ে ঘুরছে, কোনো একটা খাবার দোকানের পাশ দিয়ে ঘুরছে, বারবার কাচুমুচু করছে, খেয়াল করেন, তাকে ওই খাবারটা একটু কিনে আপনি হাতে তুলে দেন। অনেক সময় লক্ষ লক্ষ টাকা নগদ দেওয়ার চাইতে ওই সামান্য কিছু টাকা ওজন অনেক বেশি হয়। তো এই বছর বিশেষ করে ঈদকে সামনে রেখে আমাদের এই আমলটা হতে পারে, কারণ ঈদের এই সময়টাতে অনেক মানুষ কষ্টে আছে, অনেক মধ্যবিত্ত আছে যাদের লেবাস পোশাক চলাফেরা দেখে বোঝার কোনো উপায় নাই যে তারা খাবারে কষ্টে আছে রীতিমতো বাচ্চা কাচ্চা। আমি রমজানের শুরুর দিকে আহ্বান করেছিলাম যে একটা মাছ কিনে দেন, একটু সাহায্য করতে পারে বাচ্চাদেরকে সাথে নিয়ে, একটু মুরগি কিনে দেন, একটু গরু গোশত কিনে দেন। এমনও আছে যে গত রমজানে গরু গোশত খেয়ে, কোরবানিতে গরু গোশত খেয়েছে, এ পর্যন্ত আর গরু গোশত কিনে খেতে পারেনি, তাকে আপনি দেখবে যে গরু গোশত দিলে তার বাসায় আনন্দটা কোন পর্যায়ে চলে যাবে। দেখুন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন যে আপনি 2 কেজি গরু গোশত কিনছেন নিজে খাওয়ার জন্য, অনেকদিন পরে কিনছেন, বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন, খুব আনন্দ করবেন, সন্দেহ নেই এটা আপনাকে অনেক বেশি আনন্দ দিবে। কিন্তু এর মধ্যে যদি আপনি দেখেন যে কোনো মানুষ খাবারই পাচ্ছে না, অনেকদিন পর্যন্ত না খেয়ে আছে, কষ্ট করছে, এই জিনিসটা তাকে আপনি দিয়ে দেন, বাহ্যিকভাবে মনে হবে কষ্ট হয়েছে, মূলত সেখানে যে আনন্দটা হবে ওইটা আপনি খেয়ে যে আনন্দ পাবেন তার চাইতে অনেক বেশি হবে। রমজানের শেষের দিনগুলোতে ঈদকে কেন্দ্র করে আমাদের এই সাদাকা দান, আমাদের আশেপাশে কারা কষ্টে আছে তাদেরকে খুঁজে বের করে তাদের মুখে হাসি ফোটাবার যে ম্যানার সেটা বেশি হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।